नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल आज सकाल नतून भिडियो स्वागत शुरू कर दिल आज के भिडियो अपना सकले जानें गतकाल बिकेल बेलाय मारन स्पोर्टिंग माठे ईस्ट बेंगल मोहनबागान एक हॉकी मैच के केंद्र कर रीतिमत धुंधुमार कांड घटे गेछे। शेषे अवश्य दर्शक शून्य करे माठे खेला शुरू करार एक प्रचेष्टा शुरू हुए छिलो। कि विषय के केंद्र कर अशांतिर सूत्रपात से तो परेर कथा, तबे मोहनबागान ईस्ट बेंगल खेला के केंद्र कर ए धरनेर घटनार साथे आमरा मोटेर उपरे परिचित। समर्थक छोड़ाछड़ पशापाशी कर्मकर्ताओ निजे मध्य बचसा ए दृश्य खूब एक नतून किछु ना। घटना जो घटे तक ईस्ट बेंगल फुटबल दल कलकाता शहर थे बहु दूरे से आरब सागर तीर मुम्बई सीटी से तर खेला मुम्बई सीटी दलता। मुम्बई सीटी दलता सम्पर्क नतून बलार नहीं, इतिमदे लेक्सिल जीते गेछे आईएसएल नकआउट पर्व जेतार सबथेके बड़ शक्तिशाली दाबीदार चैलेंजारो तादेरके बला जाय। एरकम एकटा दलके ईस्ट बेंगल छे हारबे सत्यि करे आपनारा बोलुन तो बंधु, आपनि कि आशा करेछिलेन? आपनारा कि आशा करेछिलेन? आमि आमार कथा बोलि जे ना, आमि एकेबारेई आशा करिनि। आमि काल सकालेर भिडियोते बोलेछिलाम जे जमशेदपुर जेरकम हायदराबादके हारिये एकटा अघटन घटियेछे, अप्रत्याशित घटना घटियेछे। ईस्ट बेंगल जदि आज के मुम्बई सीटी के हाराते पारे ताहले सेटाओ एकटा अप्रत्याशित अघटन बोलेई आमि मने करब। एबं ईस्ट बेंगल फुटबलाररा खूब सहजे आमि बोलब रीतिमत दापिये खेले मुम्बई सीटीर मतो दल के डमिनेट करे तारा जय छिनिये निये एसेछे। एबार जदि आपनाके एकटा प्रश्न करि बंधु, जे कालकेर म्याचे जयेर नेपथ्येर कारीगर कारा आपनार विचारे? मैन अफ दा म्याच के, हिरो अफ दा म्याच के, तिनि तो एकजन होयेछेन। आपनार हाते जदि थाकतो सिद्धान्त आपनि काके निर्वाचित करतेन? বা এমন তিন বা চারজন ফুটবলারের নাম আপনি বলুন যারা এই ম্যাচটা জেতার নেপথ্যে সবথেকে বড় ভূমিকা নিয়েছে। যদি আমায় বলেন, অবশ্যই নাওরে মহেশ সিং এর কথা আমায় বলতে হবে। রক্ষণভাগে দুজন খেলোয়াড় বিদেশি কিরিয়াকু এবং ধারাবাহিকভাবে যিনি ভালো খেলে চলেছেন সেই লালচুনঙ্গত আছেন। সঙ্গে যে খেলোয়াড়টার নাম বলবো তিনি হচ্ছেন গোলরক্ষক কমলজিৎ। কমলজিৎ কখনো ভালো কখনো খারাপ, গতকাল তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ। বেশ কয়েকবার নিশ্চিত পতন তিনি রোধ করেছেন, জয়ের নেপথ্যে তার ভূমিকাটাও যথেষ্ট বড়। এবং সবথেকে খেয়াল করে একটা পরিসংখ্যান শুনলে বন্ধু আপনারা একটু অবাক হয়ে যাবেন, শেষ চারটি ম্যাচে ইস্ট বেঙ্গল একটা হেরেছে চেন্নাইয়ের কাছে, বাকি দুটিতে জয়, একটা অপ্রত্যাশিত ড্র হয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে, জেতার মতো সুযোগ যথেষ্ট ছিল। কেন জানি না, আপনারা কি বলবেন জানি না, আমি আমার কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে যে এই যে ব্রিটিশ তারকা জেক জার্ভিস চারটি ম্যাচে তিনি খেলেছেন, তিনি দলে আসার পর থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলার ধরন ধারণ একটু হলেও বদলেছে, তার ফলটাও পাওয়া যাচ্ছে। এই ব্রিটিশ তার দীর্ঘ শরীরটাকে সম্বল করে বিপক্ষের রক্ষণভাগকে এতটা ব্যতিব্যস্ত করে তুলছেন, তার উপরে মনোযোগ দিতে বাধ্য হচ্ছেন বিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা। এই সুযোগটাই কখনো তুলছেন যথারীতি সেই ক্লেটন সিলভা এবং নাওরেম ময়েস। গতকালও কিন্তু ক্লেটন সিলভা এবং নাওরেম ময়েস সিং এর জুটিতেই বলতে গেলে গোলটা এসেছে, বাপায় নাওরেম ময়েসের অনবদ্য শট। মুম্বাইয়ের গোলরক্ষক অত্যন্ত ভালো গোলরক্ষক, কিন্তু তিনিও ওই গতির কোন নাগাল পেলেন না। অর্থাৎ আরো একবার ইস্ট বেঙ্গল জয় পেল। এ মরশুমে ধারাবাহিকভাবে যারা ইস্ট বেঙ্গলের ভালো খেলার নেপথ্যে সেই দুজন ক্লেটন সিলভা এবং নাওরেম ময়েস সিং। এই অবধি বলার পর বন্ধু আমাকে একটু থেমে যেতে হচ্ছে, এবার সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ। দেখুন আগামী শনিবার ডার্বি দিয়েই এই মরশুমে আইএসএল এর অভিযান শেষ করবে ইস্ট বেঙ্গল। টানা সাতখানা ডার্বি হেরেছে ইস্ট বেঙ্গল, আটটা হারে একটা কি বলবো মাইলস্টোন বলুন বাজে রেকর্ডের সামনে দাঁড়িয়ে। কিন্তু যে খেলাটা ইস্ট বেঙ্গল ক্লাব গতকাল খেলেছে বা শেষ চারটে ম্যাচে মোটের উপর যে খেলাটা তারা তুলে ধরতে পেরেছে, ব্যতিক্রম অবশ্যই চেন্নাই ম্যাচে, সেই খেলাটা যদি তারা তুলে ধরতে পারে তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে মোটের ওপরে বিনা লড়াইতে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু সেদিন মাঠ ছাড়বে না। খেলোয়াড়দের শরীরী ভাষায় যত এগোচ্ছে আইএসএল শেষের দিকে তত খেলোয়াড়রা নিজেদেরকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠছেন। এবং আমি মনে করি ডার্বি ম্যাচে যদি এই ধারা অব্যাহত থাকে, এটিকে মোহনবাগান কোনো অপরাজেয় নয়, সেটা বিভিন্ন দল এই আইএসএল এ দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে।
যদি কেরালা ব্লাস্টারের মতো দলকে হারানো যায়, যদি মুম্বাই সিটিকে হারানো যায়, তাহলে অতি অবশ্যই বিবেকানন্দ জিও ভারতের ক্রীড়াঙ্গনে এই এটিকে মোহনবাগানকেও কিন্তু সাত ম্যাচ পরে হারাবার একটা অনবদ্য সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে চলে এসেছে। একটা অবিশ্বাস্য পারফরমেন্স সেদিন তুলে ধরতে পারে এই দলটা, এই দলটার মধ্যে সেরকম কিন্তু একটা প্রতিশ্রুতি আমরা গতকাল পেয়েছি, আপনারা কি বলেন? এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটাই আমি চলে আসব, সেটা হচ্ছে যে মরশুম তো শেষের দিকে যাচ্ছে, এরপরে আছে শুধুমাত্র পড়ে সুপার কাপটা। ইস্টবেঙ্গলের তালবাহানা যথারীতি যেটা প্রত্যেক বছর হয়ে থাকে, এবারও সেটা হচ্ছে। আমি মনে করি যেসব ফুটবলাররা অত্যন্ত ভালো পারফরমেন্স করছেন, তাদের সঙ্গে খুব দ্রুত দীর্ঘমেয়াদী চুক্তিতে চলে যাওয়া উচিত। ইস্টবেঙ্গল অনেক ফুটবলারের সঙ্গে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছে, কিন্তু কনক্রিট কোন বিষয় কিন্তু এখনো অবধি হয়ে ওঠেনি, সেটা হয়তো হওয়া সম্ভব নয়। কিন্তু এইসব ফুটবলারদের দিকে আইএসএল এর অন্যান্য দলগুলোর যে নজর আছে সেটা অত্যন্ত স্বাভাবিক। যে বা যারা একটা তালিকা করে ফুটবলাররা ভালো পারফরমেন্স করলেন, আমি রিজার্ভ দলের ফুটবলারদের কথা বাদ দিয়ে আইএসএল এর নথিভুক্ত এই মুহূর্তে যে 28 জন ফুটবলার, তাদের মধ্য থেকে যারা ভালো পারফরমেন্স করেছেন, আপনারাই বলুন না যে কাদের পারফরমেন্স ভালো, কাদেরকে রেখে দেওয়া যায়। যেমনি আমি কমলজিতের কথা বলবো, তাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি, কিন্তু এটা সত্যি কথা, তার মতো একটা গোলরক্ষককে রেখে দেওয়ার দরকার আছে। অবশ্য তিনি এক এবং একমাত্র গোলরক্ষক হলে কিন্তু সমস্যা হবে, একটা ভালো গোলরক্ষকের পাশাপাশি এই কমলজিৎকে রেখে দেওয়াটা দরকার। আমি একটা উদাহরণ দিলাম, এটা আপনারা এরকম উদাহরণ দিতে পারেন যে এই 28 জন ফুটবলারদের মধ্যে থেকে কাদেরকে আপনারা আগামী মরশুমে আরো একবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখতে চান। কর্মকর্তা বা যারা দল গঠনের সঙ্গে যুক্ত থাকবে তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা এখন থেকে শুরু করা দরকার। ধন্যবাদ।